এটা কি কয়েল? হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ মিশনে আপনাদের সবাইকে স্বাগতম। আর এন এ আর এর এই চির চেনা স্টুডিওতে নিশ্চয়ই আমাকে দেখে অবাক হচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরাই অবাক। অবাক হওয়ারই কথা, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। ওই বান্দা জ্যান্ত আছেন। কোথায়? আমার বাসায়। মানে? মানে পরিষ্কার করছি, আগামী 3রা ডিসেম্বর রিলিজ হচ্ছে আমাদের সিনেমা মিশন এক্সট্রিম। কবে? 3রা ডিসেম্বর। রাইট। তো মিশন এক্সট্রিমের প্রমোশনের জন্য রাকিবের সাথে আমাদের একটা কোলাবোরেশনের কথা হয়েছিল, তো সেটা শ্যুট করার জন্য বান্দা চলে গেছে আমার বাসায় আর আমি চলে এসেছি তার আস্তানায়। এমন উল্টোপাল্টার কারণ কি? বলছি, যেই মানুষটা ব্যাকগ্রাউন্ডে কয়েল রেখে সিনেমার প্যাচ খেলে, তাকে আর যাই হোক সিনেমা নিয়ে বিশ্বাস করা যায় না। মিজান ভাই কি বলেন? তুই ঠিকই কইছস, তার বিশ্বাস করা আর খালকেটে কুমির আনা প্রায় এক কথা। তাহলে ভাই আমরা একটা কাজ করি। কি? রাকিব ভাই ফেরার আগেই আমরা মন মতো প্রমোশনটা করে ফেলি। ভালো বুদ্ধি, থ্যাংকস। সো এসব আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। সো মিশন এক্সট্রিম আমাদের এক সেকেন্ড, বলো বাবা। রাকিব ভাই আপনি তো বাসায় নাই। আমি বাসাতেই। ও ঠিকই বলছে, আমি বাসাতেই, কিন্তু আমার না তোমার। মিশন এক্সট্রিম আমাদের সিনেমা, যেটা আগামী 3রা ডিসেম্বর রিলিজ হচ্ছে, এটা একটা কপ থ্রিলার। ভাই কপ থ্রিলার কি? এই তুমি চুপ থাকো, শুভ বল। আমি শুধু এটুকু বলতে পারি যে এ যাবৎকালে আপনারা কপ থ্রিলার যা দেখেছেন বা সাসপেন্স বা থ্রিলার যা দেখেছেন, এরকম ছবি আমাদের দেশে হয়নি এবং সেটার প্রমাণ 3রা ডিসেম্বর হয়ে যাবে। সো প্লিজ সবাই মিলে ছবিটা দেখতে যাবেন। থ্যাংক ইউ। ঐশী তুমি কিছু অ্যাড করতে চাও? হ্যাঁ চাই তো। আমি অ্যাড করবো না তো কে অ্যাড করবে? তুমি তো সেই আগে কত সিনেমা করছো, এটা আমার ডেবিউ ফিল্ম। সে 2018, এখন হচ্ছে 2021। 3টা বছর, মাঝখানে 2 বছর চলে গেছে করোনায়। মানুষ মাথাটা খারাপ করে দিয়েছে যে ঐশী তোমার সিনেমা কবে আসবে, সিনেমা কবে আসবে। ফাইনালি আলহামদুলিল্লাহ মিশন এক্সট্রিম আসতে যাচ্ছে, আমার ডেবিউ। সবাই প্লিজ হলে গিয়ে দেখবেন। জি আচ্ছা। সুমিত তুই? আমি শুধু এটুকুই বলবো। জি আচ্ছা। মিজান ভাই? আমি কিছু বলবো না, পরে বলবি, স্পয়লার দিয়ে দিছে। আমাদের পরিচালক সাহেব? দর্শকরা মূলত যে ধরনের চলচ্চিত্র আমাদের বাংলা সিনেমায় দেখতে চায়, একজন দর্শক হিসেবে সেখান থেকে উঠে এসে একজন পরিচালক বা লেখক প্রযোজক হয়ে আমি সেই সিনেমাটি তৈরি করার প্রয়াস পেয়েছি, সেটাই হচ্ছে মিশন এক্সট্রিম। পাশাপাশি এই সিনেমা মুক্তির মাধ্যমে একটি ইতিহাস তৈরি হচ্ছে, সেটি শুভর মুখে শুনুন। মিশন এক্সট্রিমের একটা বিষয় যেটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই প্রথমবার ঘটছে, যে বাংলাদেশে যেই সময় রিলিজ সেই সময় বিশ্বের আরও অনেকগুলো দেশে একই সময়ে 3রা ডিসেম্বর রিলিজ হচ্ছে, তার মধ্যে USA, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, UK, ফ্রান্স, দুবাই, ইন্ডিয়া, এরকম আরও অনেকগুলো দেশে একই সময়ে রিলিজ হচ্ছে। সো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যে সেখানকার বাংলা ভাষাভাষী যারা আছেন তারা একই সময়ে ছবিটা এনজয় করতে পারবেন। বান্দা চলে এসছে। 1, 2, 3, 4, 5, 6। ভাই আপনি এখানে? আমাদের না প্রমোশন করার কথা। প্রমোশন তো হয়ে গেছে। মানে? মানে আমাদের প্রমোশন যা ছিল সব করা হয়ে গেছে, এবার আপনি যদি এক্সট্রা কিছু করতে চান করতে পারেন, আমরা অ্যাড করে দেব। আচ্ছা ঠিক আছে, ওকে। কি যেন বলছিল? আপনি যদি এক্সট্রা কিছু করতে চান করতে পারেন, আমরা অ্যাড করে দেব। ওকে ভাই, এক্সট্রা কিছু বলতে কিছু ছেবড়া ছেবড়া প্রশ্ন ছিল। ছেবড়া ছেবড়া কি? মানে আউল ফাউল করো। সত্যি বলতে ভাই এগুলো আমার প্রশ্ন না, রাকাম্মা নামে একটা বদমাইশ আছে, সে এগুলো আমাকে জিজ্ঞেস করতে বলেছে। আচ্ছা ঠিক আছে করো। প্রথম প্রশ্ন, মিশন এক্সট্রিমে তো আপনি পুলিশের চরিত্রে অভিনয় করেছেন, রাইট? এটার কোনো পার্সোনাল ফায়দা নিয়েছেন? কিরকম? যেমন ধরেন ইউনিফর্মের ছবি তুলে বন্ধুকে পাঠিয়ে বলেছেন, দোস্ত আমার পুলিশের চাকরি হয়েছে। ও রাকিব, আমার অলরেডি যেই চাকরি আছে অভিনয়, সেটা করে টাইম পাই না, আমি আরেকটা চাকরি নিব গিয়ে। এখন এই ধরেন শখে নিলেন, মানুষের তো শখের শেষ নাই। পরের প্রশ্নে যাই। আচ্ছা ভাই এই সিনেমায় গালি আছে কয়টা? মানে? মানে গালিগালাজ, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা। অমুকের বাচ্চা তমুকের বাচ্চা কিছু নেই, এটা মানুষের বাচ্চার গল্প, সো কোনো গালিগালাজ নেই। এইটা কেমন কথা, শীতকালে সিনেমা রিলিজ হচ্ছে কিন্তু কোনো গালিগালাজ নেই। সরুন কাকা শুনলে অনেক কষ্ট পাবে।
যাই হোক, পরের প্রশ্ন, মিশন এক্সট্রিম কি মিশন ইম্পসিবলের কোনো শাখা? তুমি কি পিউডিপাইয়ের কোনো শাখা? আপনি তো এর আগে ঢাকা অ্যাটাকে অভিনয় করেছেন, ব্রাহ্মণবাড়ি অ্যাটাকে কবে অভিনয় করবেন? ফাজিল, শেষ প্রশ্ন। ওকে, মিশন এক্সট্রিমের ট্রেলারের একটি দৃশ্যে দেখা যায় আপনার গায়ে আগুন লেগেছে এবং হাত দিয়েই আপনি তা নেভানোর চেষ্টা করছেন, এটা কি সত্যি নাকি ভং? এটা সত্যি না ভং সেটা কিছুদিনের মধ্যে আমার সোশ্যাল নেটওয়ার্কে চোখ রাখলেই সবাই জেনে যাবে। ওকে, রাখলাম চোখ। ভাই এত রিস্ক নেওয়ার কি দরকার, যদি টি শার্টটা পুড়ে যেত? ফাজিল ভাই, আরেকবার ফাজিল বললে কিন্তু বদদোয়া দিব। এটা কোনো কথা? এইটাই কথা, আর এর সাথেই আপনার বিদায় ঘন্টা বেজে গেছে। ওকে, আজকে তাহলে আমি উঠি, খুব শীঘ্রই দেখা হবে সিনেমা হলে। অল টাইম বান খাওয়া শুভ ভাই যে চক্কর দেওয়ালো ক্ষুধা লেগে গেছে। এই যে আমি কিন্তু এখনো আছি। আপনি কেন গেন, আগের জায়গাটাই তো ভালো ছিল। ইয়েস, একটু কষ্ট করে ওখানে যান। খুশি? হ্যাঁ খুশি, আমিও খুশি। ওশিয়া পুরে রেডি? জি। আপনার জন্যও কিছু প্রশ্ন ছিল। ওকে, আপনি তো 2018 মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছেন। জি। একটা ইনফো দিতে পারবেন, ওই বছর মিস্টার বাংলাদেশ কে হয়েছিল? জানি না। একা বুনবুন মানে কি? জানি না। আপনার ফেসবুকে তো প্রায় 7 লক্ষ ফলোয়ার, এর মাঝে মশিউর রহমান রিপনকে? জানি না। আমি লোক কেমন? জানি না। আপনার বিবাহ কবে? জানি না। আর উত্তর পান না, বারবার শুধু জানি না জানি না, কেন? জানি না। তাহলে কি জানেন? আপাতত আমি শুধু একটা জিনিসই জানি, মিশন এক্সট্রিম আমার ফার্স্ট ফিল্ম ইজ গোয়িং টু বি রিলিজড অন 3rd December। ওকে, ধন্যবাদ। নেক্সট সারপ্রাইজ। আরে দীপদা, রাকাম্মা ওনাকে চিনেন? না, কে উনি? উনি HBO এর ইনভিজিবল স্টোরি সিরিজে অভিনয় করেছেন। OMG দীপদা, আমি কাজটা দেখেছি, ইমপ্রেসিভ। থ্যাঙ্কস। এনিওয়ে, আপনি এখানে? আমিও তো এই সিনেমায় আছি। ভাই রে, এই সিনেমায় কে নাই? জনি লিভার। হেস, তুই হেস। দীপদা, আপনার কাছে একটাই প্রশ্ন, HBO এর মতো বড় প্রোডাকশনে কাজ আর আমাদের মিশন এক্সট্রিমে কাজ, মিল কোথায়? দুটোতে আমি আছি, আর দুইটাই বিগ প্রজেক্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মিশন এক্সট্রিমের জন্য যে ওয়ার্কশপটা করেছিলাম এবং এই সিনেমার যে জার্নি, সেটা আমার HBO এর কাজে হেল্প করেছিল, কারণ ওটা অনেক পরে হয়েছিল। আর দুইটা বড় ইন্ডাস্ট্রি হলো, দুইটা আলাদা ইন্ডাস্ট্রি হলো, কাজের জায়গা থেকে দুইটা একদমই আলাদা না, দুইটাই বিগ প্রজেক্ট। ওকে, এরপর কে আছেন? নাম? সুমিত। বাড়ি? কুড়িগ্রাম। কোথায়? কুড়িগ্রাম। বলেন কি, আমার তো বাড়ি কুড়িগ্রাম। ও জোস, এক মিনিট। হ্যালো রিফাত আঙ্কেল। বল বাবা। এলাকার সবাইকে একটা করে অল টাইম বান খাওয়ান, আমাদের এলাকার ছেলে বড় নাম করতে যাচ্ছে। ওকে সুমিত ভাই। জি ভাই। আপনার কাছে কোনো প্রশ্ন নাই, আপনি বিন্দাস মুডে ফুর্তি করেন। এইগুলা কি, কোনো পার্শিয়ালিটি চলবো না ভাই? পার্শিয়ালিটি না তো, একটু দুষ্টামি করলাম। তাইলে ঠিক আছে। কিছুই ঠিক নাই, ওর সব ভাওতাবাজি। ঘটনা সত্য। মিজান ভাই আপনি কোন দলে? কিছুই বুঝলাম না। যাই হোক, আপনাকে একটা প্রশ্ন করি। ওকে, আমি ভিডিও শেষ করার আগে কি বলি? সো আজ এই পর্যন্তই। সো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সিনেমা হলে আসুন, দেখুন আমাদের সিনেমা মিশন এক্সট্রিম। মিশন এক্সট্রিম। ওকে ওকে, সো আজ আমি যাচ্ছি। ভাই ওয়েট, এইটা অন্তত আমাকে বলতে দেন। আচ্ছা বল। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। ভাই আপনি জাননি? মিশন এক্সট্রিম রিলিজ হচ্ছে আগামী 3rd December। এবার লড়াই হবে এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে, কেউ মিস করবেন না। আমি ব্ল্যাক ম্যাজিক করি। রেডি? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছ হাসেন কেন? আর এন আর এর থেকে আর কমপ্লিকেটেড নাম ছিল না পৃথিবীতে?
আপনি যদি রাতে এলাও করেন আমি এসে ফোন দেবো আপনাকে। মিশন এক্সট্রিম আমার ফার্স্ট ফিল্ম ইজ গোইং টু Game changer show mo ek bar tu koi na dega.